এক্সকিউজ মি, জি আমার না একটু ইমার্জেন্সি আছে। আচ্ছা, আমাকে একটু লিফট দিবেন প্লিজ। লিফট? আচ্ছা ভাইয়া, প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় যাবেন সেটাই তো এখনো বলেননি আপনি। আমি সুত্রাপুর যাব। আচ্ছা ঠিক আছে। এখানে এখানে বামে রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব উপকার হলো আমার, বাসায় পৌঁছানোটা খুব দরকার ছিল। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা আসি। ঠিকঠাক পরীক্ষা দিলাম, হয়ে গেল। আরে বেটা, আমার স্বপ্নই তো ছিল পুলিশ অফিসার হব। পুলিশ অফিসার তো হইতাছো, হ্যাঁ খুব মজা না? কয়দিন পরে বুঝবা ঠেলা, বুঝছো? ডিউটি দিতে দিতে জান বাড়ি পাব। এখন তুই বল আমাদেরকে খাওয়াবি কবে? আরে বেটা, খাওয়াবো খাওয়াবো, এত প্যারা হয়ে গেল। পরে পরেই বলিস, ধরে নিয়ে যাই কি করি আসলে। এক মিনিট, হ্যাঁ আরে ও খাওয়া গুণ। হ্যাঁ কেমন আছেন? আরে আপনি ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনি এখানে কি করছেন? আমি তো বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে আসছিলাম। ও আচ্ছা, ওই দিনের লিফটের জন্য থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম লীনা, আপনার নাম? আমার নাম সানি। আচ্ছা, আপনি এখানে কি করতেছেন? আমার একটা ক্লাস শেষ হয়েছে, আরেকটা শুরু হবে, তাই ক্লাসের গ্যাপে আসলাম। ও আচ্ছা, আপনি কিছু না মনে করলে আপনার নাম্বারটা পেতে পারি? নাম্বার? ঝামেলা হলে সমস্যা নেই কোনো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 01 জয়েন করে তোমার বাসায় প্রপোজাল পাঠিয়ে দিব। খুব তাড়া না? আচ্ছা, তুমি কোথায় কোথায় জানি অ্যাপ্লাই করেছো সেটাই তো জানি না। কোনো প্রাইভেট কোম্পানি? না, গভর্নমেন্ট জব। পুলিশ? পুলিশ? কেন, কি হলো? থামো সানি, বাবা পুলিশ একদমই পছন্দ করেন না। কেন জানি না। এভাবে আর কতক্ষণ কাঁদবি রে মা? এবার থাম না মা, তোকে তো আগেও বলেছি তোর বাবা কখনো কোনো দিনই পুলিশের কাছে তোকে বিয়ে দিবে না। কাঁদিস না মা, আর কাঁদিস না। আসলে জামিলের মেয়েটার ভাগ্যটা কি ভালো,
প্রাইভেট ব্যাংকে চাকরি করে এরকম একটা ছেলের সাথে। এখন আমার মেয়েটাকে যদি এরকম কারোর সাথে বিয়ে দিতে পারি তাহলেই হয়। শোনো, লিনার না একটা পছন্দ আছে। আরে এই বয়সে মেয়েতে পছন্দ থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমার মেয়ে যে আমার নাক কাটবে না সেটা আমি ভালো করে জানি। ছেলেটাকে তুমি দেখছো? ছবি দেখেছি। ছেলেটার নাম সানি। সানি ভালো ফ্যামিলির ভালো ছেলে। ছেলেটা চাকরি করে। কি চাকরি করে? পুলিশে। পুলিশ? এই সিএনজি, এই সিএনজি দাদা। আপনি একটু অন্য চেষ্টা করে দেখেন কি হওয়া যায়। খালাম্মা আল্লাহ একটু একটু প্লিজ দেখেন, দেখেন একটু কোন একটা গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। দেখি খালাম্মা, মুই দেখতে আসি। কি ব্যাপার? মোর গাড়িটা নষ্ট হয়ে গেছে, ভিতরে একজন অসুস্থ লোক, হ্যারি টু হসপিটালে নেওয়া দরকার, আপনি একটু দেখেন না স্যার। ওই দেখি দেখেন কি হয়েছে। বাইরে আন, এই যে স্যার এসে দেখি কি করা যায়। আসেন হ্যালো, 112 জামাল, আমি তাসকিন আহমেদ বলছি। আজাদাম রোডে একটি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করুন, আমি স্পটে আছি, খুবই ইমার্জেন্সি। এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে ডাক্তার। আপনার ভাগ্যটা খুব ভালো, আর একটু হলেই আপনি স্ট্রোক করতেন। স্যালাইনটা শেষ হলে আমাকে ডাক দিন। জি। লীনার মা, সব পুলিশ অফিসার খারাপ না। আঙ্কেল কেমন আছেন? ভালো, বসো বাবা। তুই তো জানিস না, ওর জন্যই আজকে বেঁচে গেলাম। ও আমাকে অনেক সাহায্য করেছে। দেখ মা, আবার খোঁজ নেওয়ার জন্য নিজেই হাসপাতালে ছুটে এসেছে। খুব ভালো লাগলো বাবা। তোমার নামটা জিজ্ঞেস করিনি, কি যেন নাম তোমার বাবা? আমার নাম তাসকিন আহমেদ সানি। সানি, সানি নামটা তো কোথায় শুনেছি। স্ট্রোক করার আগেই সব ভুলে গেলা? একটু আগেই না বললাম ছেলের নাম সানি। তুমি তাহলে সেই পুলিশ অফিসার সানি? চলো আরে ভালোবাসা।